আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকরা কোনো পরামর্শ দেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রোববার সংলাপে জাতীয় নির্বাচন নিয়ে কূটনীতিকদের অযাচিত হস্তক্ষেপকে প্রশ্রয় না দিতে জাসদের আহ্বানের প্রেক্ষিতে একথা বলেন তিনি। নির্বাচন কমিশনকে সালিশি প্রতিষ্ঠান না হওয়ার অনুরোধের জবাবে সিইসি বলেন, কোনো দলকে নির্বাচনে জোর করে আনতে পারবে না কমিশন, তবে অংশগ্রহণমূলক নির্বাচন সবারই প্রত্যাশিত। এদিন চারটি দলকে সংলাপের আমন্ত্রণ জানানো হলেও কমিশনে আসেনি আসাম ও রবের জেএসডি। বিস্তারিত রিপোর্টে রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের ষষ্ঠ দিনে প্রথমেই বৈঠকে বসে বাংলাদেশ খেলাফত আন্দোলন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়েই জাতীয় নির্বাচনের মতো একটি কঠিন কাজ সুষ্ঠুভাবে করতে চায় কমিশন। তৃতীয় বছর নির্বাচনকালীন সরকার তত্ত্বাবধানের বিষয়টি এখনো হয়তো চূড়ান্ত হয়নি বা সেটি কিভাবে হবে, কিন্তু সরকার থাকবে, নির্বাচনের সময় যে সরকার থাকবে সেই সরকারের সাথে আমাদের ইন্টারাকশন থাকবে। নির্বাচন কমিশনের কাছে 40 দফা প্রস্তাবনা লিখিতভাবে তুলে ধরে খেলাফত আন্দোলন। মাঠ পর্যায়ের প্রশাসনে যারা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন তাদেরকে নির্বাচনে নির্বাচন কমিশনের অধীনে রাখতে হবে। নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠন করে জনগণের ভোটাধিকার প্রয়োগের পরিবেশ সৃষ্টি করতে হবে। দুপুরে সংলাপে বসে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। এ সময় দলটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা নির্বাচন কমিশনের কাজ নয়, সেই সাথে কিছু বিদেশি কূটনীতিকের অযাচিত হস্তক্ষেপও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক দলের মতবিরোধের সালিশি সংস্থা নির্বাচন কমিশন না, আপনি সালিশের ভিতরে ঢুকবেন না। বাংলাদেশের কূটনীতিকরা এরকম অযাচিত পরামর্শ দিতে থাকেন, এটা আমাদের রাজনৈতিক দলেরও ব্যর্থতা। জাসদ সভাপতির বক্তব্যের জবাবে সিইসি বলেন, আগের ধারাবাহিকতায় কমিশনের সাথে বৈঠক করেছেন কূটনীতিকরা, অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান কমিশন জানিয়ে যাবে, কিন্তু জোর করে কাউকে আনা কমিশনের কাজ নয় বলেও জানান তিনি। একটা বড় গ্রুপ এসেছিলেন, ওরা শুধু অবহিত হয়েছেন আমাদের নির্বাচন সভায়, কিন্তু ওনারা ওনাদের তরফ থেকে কোনো পরামর্শ না, কোনো পরামর্শ আমাদেরকে আপনাদেরকে হয়তো দেখা হলে দিতে পারেন, কিন্তু আমাদেরকে ওই ধরনের কোনো পরামর্শ দেন। কাউকে নির্বাচনে আসতে আমরা বাধ্য করতে পারবো না, সেটা আমাদের দায়িত্ব নয়। আর আমাদের দায়িত্ব সুন্দর সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবাইকে আহ্বান করা। রোববারের সংলাপে নির্বাচনী সংস্কৃতি পরিবর্তনের উপর গুরুত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার। সিদ্ধান্ত আমরা নিই। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।